রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় গতকাল বিকেলে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এ সহায়তা চান। বৈঠকে কৃষি গবেষণায় সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের সাধারণ মানুষের মধ্যে আর্থিক লেনদেনের সহজীকরণ বিষয়ে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বৈঠকে উভয় দেশের মধ্যকার বিদ্যমান গভীর সম্পর্ককে আরও এগিয়ে নিতে একমত পোষণ করেন দুই প্রধানমন্ত্রী। পরে বৈঠকের সার্বিক বিষয় তুলে ধরে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দিল্লি থেকে বিস্তারিত আমাদের বিশেষ প্রতিনিধি আসফুর রহমানের রিপোর্টে, ক্যামেরা ছিলেন রুবায়েত হাসান। সফরের প্রথম দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অত্যন্ত ফলপ্রসূ এই আলোচনা অনুষ্ঠিত হয় ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে। শুক্রবার বিকেলে সেখানে পৌঁছলে শেখ হাসিনাকে স্বাগত জানান নরেন্দ্র মোদী। আলাপরত অবস্থায় করিডোরের খানিকটা পথ হেঁটে গিয়ে বসেন আনুষ্ঠানিক আলোচনায়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে আলোচনা, স্থান পেয়েছে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা ইস্যু। তিনি জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, কৃষি গবেষণা, সাংস্কৃতিক খাতে সহযোগিতা ও দুদেশের লেনদেন সম্পাদন সহজ করতে স্বাক্ষরিত হয়েছে তিনটি সমঝোতা স্মারক। অত্যন্ত আন্তরিক পরিবেশে উভয় প্রধানমন্ত্রী এই ফলপ্রসূ ও খোলামেলা আলোচনার ফলে উভয় পক্ষের মধ্যে বিদ্যমান ও নিষ্পন্ন বিষয়সমূহের সমাধান ত্বরান্বিত হবে এবং উভয় দেশের জনগণ উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি। উভয় প্রধানমন্ত্রী বাংলাদেশ এবং ভারতের বিদ্যমান গভীর সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সেই সম্পর্কে আরও এগিয়ে নিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য একমত হন। আনুষ্ঠানিক বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী একান্তে আলোচনা করেন বলেও জানান ডক্টর এ কে আব্দুল মোমেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল আগামী নির্বাচন নিয়ে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ বদ্ধপরিকর। উই ওয়ান্ট এ ক্রেডিবল ইলেকশন, আমরা কমিটেড ফর এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। গত পাঁচটি ইলেকশন বাংলাদেশে হয়েছে এবং কোথাও আপনার এই ভায়োলেন্স হয় নাই, কোথাও লোকজন মারা যায় নাই। সো উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আমার বিশ্বাস আগামীতে বাংলাদেশের জনগণ অত্যন্ত পরিপক্ক, অত্যন্ত সজাগ। আমার বিশ্বাস তারা আগামীতে স্বচ্ছ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করবে। বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয় দুদেশের বিদ্যমান গভীর সম্পর্কে। স্থিতিশীলতার বিষয়ে দুই নেতা একমত হন, উন্নয়নে এটি পূর্ব শর্ত। আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং স্থিতিশীলতা, এগুলো আমাদের উন্নয়নের জন্য অপরিহার্য এবং যে সমস্ত দেশে স্থিতিশীলতা নাই, শান্তি নাই, সেগুলো আপনি দেখছেন কেমন অবস্থা। তো সেই জন্য আমরা এটা বুঝিয়ে দিয়েছি, আমরা খুবই আনন্দিত, ভারত মনে করে, ভারত সরকার মনে করে শান্তি এবং স্থিতিশীলতা সকল দেশের জন্য মঙ্গলকর। প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন। এদিকে দুই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠকের পর এক টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, অত্যন্ত ফলপ্রসূ ছিল আলোচনা, যেখানে কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় সংযুক্ত ছিল। আসিফুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, নয়াদিল্লি, ভারত।